আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চলে আসলাম এক মহা অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ মোল্লা এ চৌধুরীর বাসাতে। উনি নাকি মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন, যার কারণে আমরা অনেক দূর থেকে ওনার বাসাতে আসলাম। ওনার কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে কিছু সময় নিলাম, খালি শুধু একটু ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আগে আল্লাহ পরে পারবে। তো আপনার যে প্রশংসা মানুষের মুখ থেকে শুনলাম, এটা কতটুকু সত্য? আগে আল্লাহ পরে 100% সত্য। পীর মুর্শিদের দোয়ায়। তো আপনি কি কি সমস্যার সমাধান করেন যদি একটু বলতেন দর্শক মন্ডলী উদ্দেশ্য করে? আমি ধরেন বিদেশ যায়, বিদেশ যারা যায়, স্বামী স্ত্রীর লড়াবন্তি নাই কিংবা পরকীয়ার লিপ্ত থাকে, এই সম্বন্ধের কাজ করি কিংবা ভালোবাসায় বিচ্ছেদ, ভালোবাসায় বিচ্ছেদ এগুলি কাজে আমার বেশি আসে, এগুলি করে দিই। আরো ধরেন কোন রোগ বেমার থাকলে, যেগুলি ডাক্তারে পারে না, অসাধ্য কাজ, যেগুলি রোগ বেমার থাকে ওগুলি আমি কাজ করে দিই এই সাধক মারফতে, তান্ত্রিক মারফতে। কিংবা ঘরের ঘরের বা জায়গা জমি নিয়ে ভেজাল কিংবা পর যে কোনো শত্রু দুশ্মন নিয়ে মানুষের কি করে, এগুলি আমি সমাধান করে দিই। তবে আসে মানুষের মনে বহুত হাজার হাজার কাজ করে, বাবা কোন কাজ কোনটা বলবো। আমি কিছুটা কাজ করি এইসব কিতাব দিয়ে, দেখতেছেন আপনাদের নজরে ভাসতেছে, এইসব কিতাবের দ্বারা আমি কিছু কাজ করি, আর কিছু জিনিস সাধনার দ্বারা আমি কিছু কাজ করে দিই, অগ্রিম কাজ করে দিই আগে আল্লাহ পীর মুর্শিদের দোয়ায়। হ্যাঁ, কিন্তু টাকা পয়সা খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেননা আগে কাজ করে দেই, কাজ হওয়ার পরে আমার মানুষে বহুত কিছু বকশিস করে, করছেও আগে আল্লাহ পীর মুর্শিদের অল বাংলাদেশ ভারতে আমার নাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু বাবা কিছুটা জিনিস সাধকের ভিতরে ওই কাজ করি, এইগুলি করা যায় যে কিছুটা জিনিস লাগে ওনাদের। হ্যাঁ, কি ধরনের জিনিস লাগে ওগুলি দেয়। হ্যাঁ, যারা দেয় তাদের কাজ আমি করে দিই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি এটা বুঝাইতে চাইতেছেন যে এই যে কাজের ক্ষেত্রে যদি কোনো জিনিসপাতি লাগে, তাহলে যার কাজ যার সমস্যা তারা সংগ্রহ করে দেয়, ওগুলো আপনি কাজ করে দেন আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে আপনার সঙ্গে যে এই যে আপনি যে বিভিন্ন সমস্যার সমাধান করেন, এই যে আপনি ভিডিওটা উঠতেছে, এটা তো মনে করেন বিভিন্ন জায়গাতে যাবে, অনেকে আপনার কাছে আসতে পারবে, অনেকে আসতে পারবে না। যারা না আসতে পারবে তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে? আছে বাবা, শুধু সুবিধা হইলো এগুলি হলো দিন সাধকের কাম, তন্ত্রমন্ত্রের কাম, গাছগাছের কাম, এই কিতাব কিতাব গুলি দেখেন এগুলির কাম। এগুলি তো আমি এখানে করে দিলে এখানে আগে আল্লাহ পার দেয় 100% সাকসেস খবর আমার কাছে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আনন্দিত। তো আপনার সাথে যে দর্শক মন্ডলীরা যোগাযোগ করবে, এরকম কোন কন্ট্যাক্ট নাম্বার, এই যে আপনার এখানে যে নাম্বার দেখতেছি, এটাই কি আপনার নাম্বার? হ্যাঁ, এইগুলাই আমার নাম্বার, আমার আর নাম্বার নাই, এইগুলি নাম্বার দিয়ে আমি কাজ। আচ্ছা আচ্ছা। তো এই নাম্বার ব্যতীত অন্য কোনো ভিডিওতে যদি কমেন্ট অপশনে কোনো নাম্বার থাকে তাহলে যোগাযোগ করবেন না, এই নাম্বারে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আশা করি ইনশাল্লাহ, অনেকে যেহেতু সফলতা পাইছে আপনারাও সফলতা পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন। আপনি কি দর্শক মন্ডলী উদ্দেশ্য করে আর কিছু বলতে চান? আর কি বলবো বাবা, যা বললাম এগুলি দিয়েই কাজকর্ম করি, যার বিশ্বাস ভক্তি আছে আগে আল্লাহ পীর মুর্শিদের কাজ করবেন, 100% শিওর পাবেন, কাজে কোনো বিকল নাই। তবে আমি আগে দেখবো সাধক করে এগুলি দেখি। আচ্ছা আচ্ছা। আমি এগুলি বলে দিই, এগুলি কথা হইলো কি কাজ যেটা পারবো ওইটাই হাতে নেবো, যেটা পারবো না বাবা ওইটা আমি নেবো না। আচ্ছা আচ্ছা। আমার বয়সটাও বেশি, 70-72 বছরের বয়স। এই বয়সে আপনি এই কবিরাজি করেন? জি, মানুষের উপকারের জন্য বাবা কিছু কাজকর্ম করে দিতে হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনি টাকার জন্য করেন না, শুধু নামের জন্য করেন? নামের জন্য করি। হ্যাঁ, এখন তো বাবা 3 কাল গেছে, 1 কাল আছে, এই 1 কালে কোনো মতন যদি মানুষের উপকার করে লাগতে পারি আল্লাহ ভালো পারব। তো আপনি এটা শিখলেন কোন জায়গা থেকে? এটা আমি শিখছি তো কামরূপ কামিকে মায়ম ভারতে। আচ্ছা আচ্ছা। কমসে কম 30 বছর কাটে গেছে ভারতে। আর আপনার এখানে যে জিনিস দেখতেছি, এরকম জিনিসটা আমি কখনো কোথাও দেখি নাই। আর এই যে জিনিসগুলো জোগাড় করতে আনুমানিক কতদিন লাগছে আপনার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই না, আপনাকে অনেক কষ্ট দিলাম। তো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আরো নতুন নতুন ভিডিও পাবেন। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম।